turn on the light, please. Hello, বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি স্মার্ট সুইচ গুগল হোমের মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে অন অফ করা যায়। তো আমি একটা স্মার্ট সুইচ অলরেডি লাগিয়েছি আমার বাসায়, এটার নাম হচ্ছে সনোফ। এটা থ্রি গ্যাং সুইচ, মানে যেটা দেখতে পাচ্ছেন এই যে এই সুইচটা টাচ স্ক্রিন, এটা টাচ করেও ম্যানুয়ালি অন অফ করা যায় এবং রিমোট কন্ট্রোল মোবাইল ফোনের মাধ্যমেও এটা অন অফ করা যায়। তো আজকে দেখাবো ভয়েস কমান্ড দিয়ে কিভাবে এটাকে অন অফ করা যায়। এই প্রোডাক্টটা আমি কিনেছি বিডি শপ থেকে, আমাদের দেশীয় একটি অনলাইন শপ বিডি শপ, সেখান থেকে কিনেছি। এটার মডেলটা হচ্ছে সনোফ T1 UK। আমাদের পাওয়ার সাপ্লাই আপনারা জানেন যে আমাদের দেশে সিঙ্গেল ফেজে 220 ভোল্ট থাকে, তো এটার পাওয়ার সাপ্লাইটা 90 থেকে 225 ভোল্ট এসি সাপোর্ট করে। এবং এটার প্রতিটি গ্যান, অর্থাৎ প্রতিটি সুইচ 2 অ্যাম্পিয়ার পর্যন্ত সাপোর্ট করে। এবং এটা আমাদের বাসা বাড়িতে MK সকেট আমরা বলে থাকি যেটাকে, সেখানে সহজভাবেই এটা আমরা স্থাপন করতে পারি। তো চলুন দেখি এটাকে আমরা কিভাবে ভয়েস কমান্ড দিয়ে অপারেট করতে পারি। প্রথমে আমি আপনাকে দেখাবো, আমরা এটার সাথে একটি সফটওয়্যার ব্যবহার করব, সেটা হচ্ছে ইউই লিঙ্ক। আপনারা দেখতে পাচ্ছেন ইউই লিঙ্ক সফটওয়্যার দিয়েই মূলত, আপনারা দেখতে পাচ্ছেন যে ইউই লিঙ্কের এরকম একটা লগইন পেজ আসবে। আপনারা এটাকে প্রথমে লগইন করে নেবেন, আর যদি আপনারা রেজিস্টার করে না থাকেন তাহলে রেজিস্টার করে নেবেন। তো আমি লগইন করেছি, দেখুন আমার এখানে সেট করা আছে, এখানে যে তিনটা সুইচ, আমি তিনটা গ্যাং বলেছি, যেখানে এখানে তিনটা সুইচ অটোমেটিক চলে এসেছে। তো এইটা কিভাবে অ্যাড করতে হয় এবং কিভাবে এটা চালু করতে হয় আমি অন্য একটি ভিডিওতে দেখাবো, অথবা আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে। তো এইটা যেটা আছে এখানে, আমি ইন্ডিভিজুয়ালি যদি আমি একটা একটা প্রেস করি, এটা দেখেন অন হয়ে গেছে, লাইট জ্বলে গেছে, অফ করলে লাইটটা অফ হবে এবং একটা একটা ভাইব্রেশন করে। তো এইটা তো একটা সফটওয়্যার আছে এটার সাথে এটা অপারেট করার জন্য। তো আমি আজকে দেখাবো কিভাবে গুগল হোম দিয়ে ভয়েস কমান্ডের মাধ্যমে আপনার লাইট, ফ্যান বা যেটা আপনি করেছেন সেটাকে অন অফ করা যায়। আপনাকে করতে হবে, আপনি আপনার প্লে স্টোর থেকে গুগল হোম সিলেক্ট করে গুগল হোমে যাবেন। আমি আগে ইনস্টল করে রেখেছি, তো প্রথমে এটাকে ওপেন করেন, ইনস্টল করে ওপেন করেন এখানে, ওকে দিতে হবে, লোকেশন অ্যাক্সেস চাইবে, লোকেশন অ্যাক্সেস দিবেন, অ্যালাউ করবেন, অফ। তো আমাদেরকে এইটাকে অন্যভাবে ডিভাইসটাকে অ্যাড করে নিতে হবে। আপনাকে আরেকটি কাজ করতে হবে, আপনি গুগলে যে গুগল অ্যাসিস্ট্যান্টকে আপনাকে অন করতে হবে, গুগল অ্যাসিস্ট্যান্ট টার্ন অন। ওকে, এখন যেটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টটা ভয়েস কমান্ডটা টার্ন অন হয়েছে। তারপর যেটা করবেন, এখন আপনি এই পাশে দেখুন একটা ডিসকভার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। এখান থেকে উপরে যে এক্সপ্লোরার বাটন আছে এখান থেকে সেটিংয়ে যান, সেটিং থেকে দেখুন নিচে আসলে হোম কন্ট্রোল নামের একটা অপশন আছে, হোম কন্ট্রোল। এখন এই হোম কন্ট্রোলে আপনার কোনো ডিভাইস অ্যাড করা নাই,
আপনাকে এই ডিভাইসটাকে এখানে অ্যাড করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করুন, এখানে অ্যাড নিউ, এখানে লিখবেন স্মার্ট ইউই লিংক, স্মার্ট উই লিংক, এইটা ক্লিক করে অ্যাড করবেন। গুগল অ্যাসিস্ট্যান্টে অ্যাড করবেন। এখন এখানে আপনারা যে ইউই লিঙ্কের যে পাসওয়ার্ড ছিল, যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট করেছেন, সেটা এখন এখানে এন্ট্রি করতে। আমি লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পরে গুগল আমার কাছ থেকে একটা অথরাইজেশন চাচ্ছে, আমি এটাকে লগ ইন ক্লিক করলাম। দেখুন আমার যে তিনটা গ্যাং ছিল, তিনটা গ্যাং এবং ডিভাইসের নাম এখানে চলে এসেছে। আমি একটা রুমের আন্ডার অ্যাসাইন করব, যেমন এইটা আমি, এটা ডিভাইসের নাম, এটা আসলে কোনো সুইচ না, এই তিনটা হলো আমার সুইচ। তো আমি একটা দিয়ে আপনাকে দেখাই, এটাকে এডিট করলে আমি কোন রুমে রাখতে চাই। সাপোজ আমি এটাকে বেডরুমের আন্ডারে রাখতে চাই, আচ্ছা আমি সবগুলোকেই, ফ্যান এটাও আমি বেডরুমের আন্ডারে নিব, ডিম লাইট বেডরুমের আন্ডারে নিব। এটা আসলে আমার ডিভাইসের নেম, সো এটাকে আমি নিতেও পারি না নিতে পারি। আপনি এখানে ডান করুন, কিছুক্ষণ সময় নেবে। ওকে, এখানে আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পরে একটা ছোট্ট মেসেজ দিয়েছে যে কীভাবে আপনার ভয়েস কমান্ড দিয়ে আপনি লাইট ফ্যান অফ করবেন, অন করবেন। আপনি কট করেন, কটিতে ক্লিক করে এখন আপনার এই নামগুলো, আসলে এটা ডিফল্টভাবে চলে এসেছে, আপনার এই নামগুলো আসলে বেডরুমের আন্ডারে বেডরুম লাইট। তো এইটাকে আমরা ছোট করে ফেলি। ছোট করতে গেলে আপনি এখানে নিক নেমে ক্লিক করেন, করে আপনি যেহেতু এটা বেডরুমের সাথেই আছে, আপনি শুধু লাইট দিলেই হচ্ছে। তো আপনি এটাকে কেটে শুধু লাইট দেন, তাহলে হচ্ছে শুধু লাইট হয়ে গেল। এখন আমি একটা রিনেম করেছি শুধু লাইট। এখন চেক করার সময় যে আসলে ভয়েস কমান্ড দিয়ে এটা অন অফ হচ্ছে কি না। এখন আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন করেন। আপনারা জানেন যে অনেক ক্ষেত্রেই এই বাটনটা চাপু দিয়ে ধরে রাখলে গুগল অ্যাসিস্ট্যান্ট দেখেন অটোমেটিকলি অন হয়ে যায়। এখন আপনি এটাকে কমান্ড দিবেন, এখানে প্রেস করবেন হ্যালো। দেখেন আমি যেটা বলছি সেটা উঠে যাচ্ছে। এখন আমি একটি কমান্ড দিয়ে দেখতে চাই যে এটা কাজ করছে কিনা। এটাকে প্রেস করুন, টার্ন অন দ্য লাইট প্লিজ। দেখুন আমি ভয়েস কমান্ডের মাধ্যমে এটা সেট করার পরে আমি দুটা একবার অন অফ করেছি। প্রথমের দিকে আমি একটু ভুল করছিলাম যে আসলে বেডরুমটা উল্লেখ করতে হতো, তো বেডরুম উল্লেখ করা না করার কারণে সে লাইটটা অন অফ করতে পারে। তো আবার দেখুন আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখাচ্ছি, এখানে ক্লিক করার পরে বলুন টার্ন অন দ্য বেডরুম লাইটস। লাইটটা অন হয়ে গেছে, আমি আপনাদের দেখাবো। আবার বলি টার্ন অফ দ্য বেডরুম লাইটস। ইউ গট ইট, টার্নিং অফ টু লাইটস। এখন চলুন আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই। এইটাই সেই ডিভাইসটা যেটা আমি এখানে লাগিয়েছি, সনোফ। এটা টাচ স্ক্রিন দিয়েও কাজ করা যায়। এটা অন হয়েছে, এটা বোঝা যাচ্ছে অফ হয়েছে। এখানে একটা রিলে আছে যেটা শব্দ করছে অন
এখানেও একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা লাইট জ্বলছে যেটা এটা অন দেখাচ্ছে এবং এটাকে যখন ক্লিক করব সেটা অফ দেখাচ্ছে। এখন ভয়েস কমান্ড দিয়ে কীভাবে কাজ করে এটাকে অন অফ করা যায় সেটা আমি দেখাচ্ছি। দেখুন, টার্ন অন দ্য লাইটস, আবার বলুন টার্ন অফ দ্য লাইটস, তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে ভয়েস কমান্ড দিয়ে লাইট ফ্যান অন অফ করা যায়। তো আপনারা সহজে এটা সেট আপ করে নিতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।